মানে গরু বিক্রি করা লাগছে, তারপরে জমি বন্ধক, তারপরে লোন উঠায় টাকাটা আমাকে দিয়েছে। এই গাড়িটা বানাইতে কত সময় লাগছে? এটা বানাতে সময় লাগছে 15 মাস। 5 লাখ টাকা দিয়ে কিন্তু একটা গাড়ি হয়ে যেত সেখানে। জি, ভালো গাড়ি হয়ে যেত, ভালো গাড়ি হইতো। তা আপনার অনেক কিছু হয়ে যেত, অনেক কিছু হতো, তা ছেলের তো স্বপ্ন পূরণ হতো না। হ্যাঁ, কত দূর দেখতে চান আপনি, সে বড় হয়ে কি হবে? বড় হয়ে বড় ইঞ্জিনিয়ার দেখতে চান? ইঞ্জিনিয়ার। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা আছি বগুড়াতে। তো এখানে দেখতে পাচ্ছেন বগুড়ার মাত্র 19 বছর বয়সী একটা ছেলে এই গাড়িটা বানিয়ে ফেলেছে, বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে গাড়ি বানিয়ে ফেলেছে। আমরা গাড়িটা একটু সামনের দিকে আগায় নিয়ে আসি, আপনারা জাস্ট দেখলে অবাক হয়ে যাবেন যে তার প্রতিভা কত আছে। ভিডিওটা দ্রুত শেয়ার করবেন, আমরা তার সাথে কথা বলবো, তার পরিবারের সাথে কথা বলবো, এবং এই গাড়িটা বানানোর পিছনের গল্প আপনাদের সাথে একটু তুলে ধরতে চাই। এদিকে আসেন ভাই, একটু কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভাইয়া। তো আপনি কি গাড়ি থেকে বের হবেন না? হ্যাঁ, বের হবো। আচ্ছা, এই যে দেখেন গাড়ি থেকে বের হওয়ার যে ইয়েটা আছে, দেখেন গেট বলেন না কি বল ভাই, আচ্ছা দরজা, তো অসাধারণভাবে ডিজাইন করেছে ভাই। আমরা কিন্তু অনেক দূর থেকে আপনারা দেখতে আসছি জানেন। হ্যাঁ, আমরা শুনতে পাইছি যে আসলে এরকম একটা জায়গাতে মানে মানুষ কিন্তু চিন্তাই করতে পারে না। তো আমরা যে ঘটনাটা শুনছিলাম, আমরা সেটা আবারও একটু বলতে চাই যে এই গাড়িটা বানানোর পিছনকার গল্প একটু শুনতে চাই। কেন এই গাড়িটা বানানোর ইচ্ছা জাগলো আপনার? আমার ছোটোবেলার স্বপ্ন ছিল গাড়িটা একটা মানে একটা স্পোর্টস কার বা একটা প্লেন তৈরি করবো। তা এখন সেখান থেকে চিন্তা ভাবনাটা শুরু হয়। তারপরে আমি কি করি, বাবা মার কাছ থেকে টাকা চাইলাম বাইক কেনার জন্য। তা এখন বাইক তো অত টাকা দিয়ে হলো না। তারপর কয় লক্ষ টাকা চাইছিলেন বাইক কেনার জন্য? বাইক কেনার জন্য 2.5 লক্ষ চাইছিলাম, সেটি 2 লক্ষ টাকা দিছিল। আচ্ছা, তারপর যখন বাইক কেনা হলো না, তখন ওখান থেকে আমি টাকাটা নিয়ে একটা ভাঙ্গিপট্টি গেলাম, যে ওখান থেকে রিকন্ডিশন কিছু যন্ত্রাংশ, মানে গাড়ির যন্ত্রাংশ কিনলেন। মোটরসাইকেল কিনলেন না আপনি? না, তখন আর কিনলাম না। তারপর বাড়িতে নিয়ে আসলাম, আসার পর সবাই তো চিন্তার মধ্যে পড়ে গেল। আচ্ছা, কি করবে ছোট মানুষ? তা এখন আমি বললাম চিন্তা করো না, কারণ আমি যে কাজে হাত দিই সেটা সফল করে চাই, কারণ আমি ছোট থেকে যে কোনো কিছু তৈরি করছি ইনশাল্লাহ সফল হয়েছি। দর্শক শ্রোতা, মাত্র 2 লক্ষ টাকা দিয়েছিল বাবা মা যে তুমি মোটরসাইকেল কিনে তুমি যে স্কুলে যাতায়াত করবে, তাই তো এরকম তো? হ্যাঁ শুনছিলাম। হ্যাঁ, তো সে দেখলো যে 2 লাখ টাকার গাড়ি তার পছন্দ হচ্ছে না, সে বলতে পারে না একটা জেদ থেকেই এই গাড়ির কিছু যন্ত্রাংশ কিনে নিয়ে আসলো ওই টাকা দিয়ে। এবং পরবর্তীতে এই গাড়িটা কমপ্লিট করার জন্য, এ পর্যন্ত কমপ্লিট করার জন্য আমি যতটুকু জানি যে 5 লক্ষ টাকা আপনার বাবা মা আপনাকে সংরক্ষণ করে দিয়েছে, সেটার জন্য আসলে কতটা কষ্ট করতে হয়েছে? এটা তো এটার জন্য হচ্ছে অনেক কষ্ট করতে হয়েছে তাদের, মানে গরু বিক্রি করা লাগছে, তারপরে জমি বন্ধক, তারপরে লোন উঠায় টাকাটা আমাকে দিয়েছে। দর্শক শ্রোতা, এইসব প্রতিভাদের অবশ্যই আপনাদের সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি আছে যে আসলে ইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব, এটার হচ্ছে জলজন্ত একটা উদাহরণ। তো ওনার বাবা মার সাথে আমি একটু কথা বলবো। আঙ্কেল আন্টি যদি একটু এদিকে আসতেন, ওনারা পাশে থেকে দেখছেন যে আসলে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ইনশাল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, এই যে আপনার ছেলে যে মোটর সাইকেল কিনতে গিয়া গাড়ির যন্ত্রাংশ কিনে নিয়ে আসলো, আপনি কিছু বললেন না সেদিন? না, আমাকে বলছে যে আব্বা আমাকে কিছু টাকা দেন। কত টাকা? 2 লক্ষ টাকা দেন। আমি কী করবো, একটা মোটর সাইকেল কিনবো। তাই মোটর সাইকেল কেনার জন্য 2 লক্ষ টাকা দিয়েছিলাম আমি ব্যাংক থেকে উঠে। তাই নিয়ে যাওয়ার পরে তাই ওই টাকাটুকু নিয়ে যাওয়া করছে, আব্বা আমি নিয়ে যাচ্ছি। পরে আমাকে আর জানায়নি, পরে শুনলাম যে তাই নিজেই কার গাড়ি তৈরি করা শুরু করে দিচ্ছে। কার গাড়ি তো আপনার বাসার ভিতরেই তৈরি করলো সে, আপনারা কি বুঝতে পারেন নাই? না, আমি বুঝতে পারি না, আমি বাইরে আসলাম। মানে বাইরে ছিলেন? এমনিতে এই গাড়িটা বানাইতে কত সময় লাগছে? এটা বানাতে সময় লাগছে 15 মাস, আর 4 মাস 13 দিন কাজ করেছি আমি। বাবা মা কেমন সাপোর্ট দিছে? বাবা মা প্রথমে তো সাপোর্ট তো দিতে চাইছিল না, মানে ভয় পাইছিল, কারণ ওই যে 5 লক্ষ টাকা যে দিল এমনিতে তো দেওয়ার কথা না, কেমন জেদ ধরছিল? না, বহুত জেদ ধরছিল। টাকার বিনিময়ে না দিলে আমার অসুখ ছাড়ে না, জ্বর ছাড়ে না, মানে খুব বাদে ওখানে হাসপাতালে ঢুকে চিকিৎসাও করাছি। মানে হাসপাতালে পর্যন্ত নেওয়া লাগছে? হাসপাতাল পর্যন্ত যে গাড়ি বানাইতেই হবে। হ্যাঁ, গাড়ি বানাতেই হবে। আচ্ছা, এই গাড়িটা নিয়ে স্বপ্ন কি? এটা নিয়ে আমার স্বপ্ন, গাড়িটা তো এখনো দেখলাম যে অনেক কিছু কমপ্লিট হয় নাই, এটা নিয়ে এখনো স্বপ্ন আছে। এর থেকে উন্নত মানে যেগুলো বাজারে প্রচলিত গাড়ি আছে তার থেকেও কিছু আপডেট করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, ওনার আম্মুর সাথে একটু কথা বলি। আন্টি কেমন আছেন? আপনি একটু দূরে দূরে কেন এত? যে আপনার ছেলে একটা ভালো কাজ করেছে, একটু এদিকে আসি, আমরা গাড়ির কাছে আসি। তো ভালো কাজ করেছে এটা তো আসলে এলাকার অনেকজন মনে হয় দেখতে আসতেছে আপনার দিকে। এলাকার অনেক দেখতে আসছে। কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে এখন। আপনার ছেলে
মানে এখানে বাংলাদেশে কিন্তু গাড়ি বানানোর চিন্তা ভাবনা কেউ মানে করতে সাহসই পায় না। সেক্ষেত্রে আপনারা যে এতটা সাপোর্ট দিচ্ছেন এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা, আসলে প্রকৃতপক্ষে এই 5 লাখ টাকা দিয়ে কিন্তু একটা গাড়ি হয়ে যেত সেখানে, ভালো গাড়ি হয়ে যেত, ভালো গাড়ি হইতো, আপনারা অনেক কিছু হয়ে যেত, অনেক কিছু হতো, তা ছেলের তো স্বপ্ন পূরণ হতো না। হ্যাঁ, এইটাই জন্যই হলো ছেলের স্বপ্ন পূরণ করতে যে আমরা আর কি না একটু। আপনার ছেলেকে কত দূর দেখতে চান আপনি, সে বড় হয়ে কি হবে? বড় হয়ে বড় ইঞ্জিনিয়ার দেখতে চান। ইঞ্জিনিয়ার? আপনি মানে কোন লাইনে পড়াশোনা করাচ্ছেন এখন? এখন ইনশাআল্লাহ এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে দেওয়ার চিন্তা ভাবনা করছেন যে কি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কি এখন কি মানে পড়াশোনার কি অবস্থা আপনার? এখন পড়াশোনার সামনে আমার পরীক্ষা, এখন ইন্টার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, এরপর আমি এদের নভেম্বর বা ডিসেম্বরে নাকি এই তো পলিটেকনিক্যালে ভর্তি অ্যাডমিশন দিবেন, অ্যাডমিশন দেবে আমি ভর্তি হব। আমরাও কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই যে আপনার ছেলে যে বাসায় বসেই বানালো, তখন আপনি সেই দিনগুলোর কথা একটু জানতে চাচ্ছিলাম। সেই দিনগুলোর কথা জানতে কি বাবা, যখন প্রথম যখন টাকাটা দিলাম, অনেক কষ্টতেই টাকাটা দিলাম, দেওয়ার পরে ছেলেকে বললাম জিনিসপাতি কিনে আনার পরে ভয় লাগছিল যে বানাতে পারবে কি না, ছোটোখাটো জিনিস বানাচ্ছে, বড় জিনিস তো আর মনে হয় না পারবে। ছেলে বলল, মা চিন্তা করো না, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করো, এমন কাজ করবো না যে তোমাদের মুখ হাসাবো, ইনশাআল্লাহ সফল করেই ছাড়বো ইনশাআল্লাহ। যে লোন নিয়ে বা গরু বিক্রি করে যে দিলেন, এলাকাবাসী কি বললো, আত্মীয় স্বজনরা কি বললো তখন? আত্মীয় স্বজন এলাকাবাসী বলতেছে যে ওই পারবে না, আজকে টাকা পয়সাগুলো নষ্ট হচ্ছে, তোমাকে সংসার নিজ মুখে চলে যাচ্ছে, তোমরা এই কাজগুলো করিচ্ছ, এটা ঠিক হচ্ছে? ওরা করছে, এখন করতেছে, এখন করুক দেখা যাক কী হয়। মানুষ অনেক টাকা পয়সা মার খায়, যদি হলো একটা চাকরি বাকরিতে যায়, চাকরি হয় না, টাকা মার খায়। সেই রকম আমি ওরে ভাবিয়েই দিছি যে মায়ের যদি খায়, কপালের যদি লেখা থাকে তা খাবি, আর যদি ভালো হয় তো হবি, যা হয় একটা হবি, হয় মায়ের খাবি না হয় ভালো হবি। তুমি গাড়ি নিয়ে আপনার ছেলে আপনারা কত দূর ঘুরে এলো? অনেক দূরে গেছি, শুকন পুকুর পরিস্ত গেছি বাবা, এদিকে সেদিকে, আজকেই তো চলে আসলাম। গাড়ি তো একটা স্বপ্নের বিষয় যে আমরা এখনো পর্যন্ত এই গাড়ি কিন্তু কিনি নাই, হয়তো বা আমাদের মোটর সাইকেল বা ছোটোখাটো গাড়ি আছে, এটা কিন্তু স্বপ্নের একটা বিষয়। তো এখন এলাকাবাসী কি বলতেছে, টেলিভিশন চ্যানেল বা বিভিন্ন মানুষজন আসতেছে? ছেলেটা যা বলেছিল সফল হয়েই গেছে ইনশাআল্লাহ। এখন আমরা চাই ছেলেটা আরও বড় হোক এবং ভালো হোক, এবং তার বাবা মা যে এত টাকা ঋণ করেছে, এনা নর্মালের মধ্যে পড়ে গেছে, যে উপর দিকে থেকে কোনো কিছু সহযোগিতা পাইয়ে কাজ কিছু বাকি। আপনার ছেলেরা কি কোনো চাকরি বাকরি করাইতে দিবেন এখন নাকি আরও পড়াশোনা করা? যদি চাকরি বাকরি যদি সরকারের বাবদে হয় ইনশাআল্লাহ তাহলে করতে দেব, আর যদি না হচ্ছে তাহলে প্রাইভেট কোম্পানি যদি বলে যে আমাদের সাথে কাজ করুক। প্রাইভেট কোম্পানি থেকে এখন নিষেধ করতেছে এই জন্যই যে একজনের কাছে আমরা কথাবার্তা বলে আসলাম, সেখানেই গেছিলাম, হে বলতেছে যে না কোম্পানিতে দেন না, তাহলে ছেলেটা নিজ পদের মুখে হয়তো ওরা দিতে পারে, আর যখন 4 বছর ডিপ্লোমা কমপ্লিট করবি তখন সে বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তখন একটা ভালো একটা নাম থাকবে। হ্যাঁ হ্যাঁ, এমনিতে পড়াশোনার দিক দিয়ে জ্ঞানটা বেড়ে যাবে। হ্যাঁ, দর্শক শ্রোতা, তো তোমার কাছে জানতে চাই যে তুমি এই যে এই গাড়িটার এই মডেলটা তো 5 লাখ 20 হাজার টাকা লাগছে, এই গাড়িটা ফুল কমপ্লিট করতে কত টাকা লাগবে বা এটার স্পিড কেমন দিচ্ছে? এটার এখন স্পিড 60, আর 60-এ চলছে, আর যখন হচ্ছে আমি আরও 80,000 টাকা পাবো তখন পুরো গাড়িটা কমপ্লিট, মানে পুরো টোটাল 6 লক্ষ টাকায় পুরো গাড়ি কমপ্লিট হবে, আর তখন আসবে হচ্ছে RPM গাড়ির আসবে হচ্ছে 220, এখন আছে 100, কিন্তু 100 ওঠে না। আচ্ছা, এই গাড়িটা ধরো যে তুমি কমপ্লিট করে ফেললা, এরপরে কী করবে এই গাড়িটা দিয়ে? এরপর আমি নিজস্ব মানে চালানোর জন্য পার্সোনালভাবে ব্যবহার করবে। এর পরবর্তী প্ল্যান কী থাকবে? এর পরবর্তী প্ল্যান হচ্ছে যদি কেউ আমাকে কোনো কোম্পানি থেকে যদি নিতে চায়, মানে তাদের ব্যবসা ক্ষেত্রে, বা যদি আমাকে পড়াশোনার সাপোর্টও দেয় তাহলে আমি তাদের সাথে যুক্ত হতে চাই, আর যদি আমাকে পড়াশোনার সাপোর্ট না দেয় তাহলে আমি সেদিকে আমি কারণ। আচ্ছা, আমরা একটু মেশিন একটু যন্ত্র দেখি, একটু যন্ত্রাংশ দেখি যে আসলে কী কী একটু ব্যবহার করা হয়েছে, আমরা তো এত কিছু বুঝি না, আমরা জাস্ট আপনি যেটা বলবেন জাস্ট একটু ধারণা যাতে পাওয়া যায়। এখানে কেমন কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে? এখানে আছে মোটরসাইকেলে একটি 110cc-র ইঞ্জিন, যেটা আমি মডিফাই করছি, করার পর শক্তিটা বেড়ে গেছে। আর একটা গিয়ার বক্স আছে, ম্যানুয়াল গিয়ার বক্স, আর একটা ডাইনামো আছে,
আর হচ্ছে সাইলেন্সার আছে, আর ব্রেকগুলো এবিএস করা আছে, আর সাসপেনশনগুলো সবই আমার তৈরি। কারণ এ গাড়িতে রিয়ার সাসপেনশন না দিলে স্পোর্টস কার সাজে না, মানে স্পোর্টস কারের লাগে সবসময় রিয়ার সাসপেনশন, তাহলে গাড়িটি রানিং ভালো হয়, তারপরে গ্যাপ রাস্তা চললেও মানে লং রোডের মতন। এখন এই যে গাড়ি তো বানায় ফেলাইলেন, এখন কি মানে লাইসেন্স টাইসেন্সের কি অবস্থা আপনার? আমার এখনও লাইসেন্স দেয়নি, কারণ এটা বাংলাদেশের তৈরি, তো কারণ সবারই একটা শখের জিনিস দেখার জন্য, এই জন্য বর্তমান লাগিচ্ছে না আমার। আর মানে আশেপাশের কোনো জনপ্রতিনিধি কি আসছিল, চেয়ারম্যান মেম্বার, বা তারা কি আপনার গাড়িটা দেখে গেছে? তারা এভাবে আসেনি, কিন্তু জানে আর কি। হ্যাঁ জানে, কিন্তু উপজেলা নির্বাহী অফিসার সে এসেছিল। আর সে কি বলল আপনারে? সে অনেক খুশি হয়েছে আর আমাকে বলেছে তুমি উপর দিকে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি, যদি এর থেকেও ভালো কোনো কাজ পারো সেটাই আমরা কামনা করি। আপনি কি এটা গাড়ি বানানো ছাড়া আর কি মানে চিন্তা ভাবনা আছে যে আমি পারবো, আমাকে দিয়ে হবে? আমার চিন্তা ভাবনা এখনো আছে এর থেকেও উন্নত, মানে যেগুলো হচ্ছে মানে স্পোর্টস মডেল বা লাক্সারিয়াস মডেলে যেগুলো গাড়ি তৈরি হবে সেগুলো যাতে মানে অত্যাধুনিক দিয়ে, মানে যেগুলো হচ্ছে প্রযুক্তি বাজারে এখনো আসেনি সে প্রযুক্তি দিয়ে আমি গাড়িগুলো তৈরি, মানে নতুন নতুন কিছু তিনি দেখাতে চান, তো সেটার জন্য অর্থ এবং সাপোর্ট প্রয়োজন। তো আমরা একটু আবারও জিজ্ঞাসা করবো, আপনার আসলে বাসাটা কোথায়? আমার বাসা হচ্ছে পদ্মপাড়া গ্রাম, আর ইউনিয়ন পাকুল্লা, সোনাতলা উপজেলা আর জেলা বগুড়া। দর্শক শ্রোতা, তো আমাদের আরও হয়তো বা দু একটা পার্ট আসতে পারে, আপনারা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আমরা আসার মূলত কারণই হচ্ছে এটা, যাতে তার প্রতিভাটা আসলে দেশবাসী দেখুক, এবং যারা বড় বড় মানে অফিস আছে, যাদের কারখানা আছে, বা যারা উপর মহলের লোকজন আছে, তারা যাতে তাকে সাপোর্ট করুক। তো ধন্যবাদ সবাইকে।